আমাদের জেলে ঠোকানোর চেষ্টায় খরচ 295 কোটি। মুখ্যমন্ত্রীকে নিশানা করে চাঞ্চল্যকর দাবি শুভেন্দু অধিকারীর। রাজ্য সরকারের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী দাবি করে বলেন, চন্দ্রযান চাঁদে পাঠাতে ভারত সরকারের 615 কোটি টাকা খরচ হয়েছে, আর আমাকে জেলে ঢোকানোর প্রচেষ্টার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার এ পর্যন্ত হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে আমার জন্য 295 কোটি টাকা খরচ করেছে। মুখ্যমন্ত্রী থেকে রাজ্য সরকার কিংবা নিজের পুরনো দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হামেশাই তিনি বিভিন্ন সময় বলে থাকেন যে বিজেপিতে যোগদান করা এবং গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার কারণেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার তিনি। তার বিরুদ্ধে একের পর এক মিথ্যে মামলা করে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জেলে ঢোকানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, কিন্তু ব্রিটিশ শাসনেও তার পরিবারের লোক জেলে থাকায় তিনি সহজে যে মাথা নত করবেন না তাও তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তৃণমূলে থাকাকালীন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পুলিশের এফআইআর এর সংখ্যা মাত্র 1টি, আর বিজেপিতে যোগ দেওয়ার পরই সেই এফআইআর এর সংখ্যা গিয়ে দাঁড়ায় 27। এই নিয়ে সাম্প্রতিক সময়ে আদালতের প্রশ্নের মুখেও পড়তে হয় রাজ্য সরকারকে। পুলিশের করা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতেও যেতে দেখা গিয়েছে বিরোধী দলনেতাকে। পাল্টা চ্যালেঞ্জ করে সরকার পক্ষ আইনি লড়াই চালাচ্ছে, আর এখানেই বঙ্গপদ্ম শিবির প্রশ্ন তুলছে, সাধারণ মানুষের কোটি কোটি টাকা আইনজীবীদের পেছনে খরচ করে কলকাতা হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টে বিরোধী দলনেতার বিরুদ্ধে মিথ্যে মামলার লড়াই করার যৌক্তিকতা কোথায়? আর এবার তা নিয়ে সরফন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার চাঞ্চল্যকর দাবি, চন্দ্রযান পাঠাতে ভারত সরকারের যেখানে খরচ হয়েছে 615 কোটি টাকা, সেখানে তার প্রায় অর্ধেক টাকা তাকে হেনস্থা এবং মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেলে ঢোকাতে খরচ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার। আমাকে জেলে ঢোকানোর চেষ্টায় খরচ 295 কোটি। মুখ্যমন্ত্রীকে নিশানা করে চাঞ্চল্যকর দাবি শুভেন্দু অধিকারীর। রাজ্য সরকারের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী দাবি করে বলেন, চন্দ্রযান চাঁদে পাঠাতে ভারত সরকারের 615 কোটি টাকা খরচ হয়েছে, আর আমাকে জেলে ঢোকানোর প্রচেষ্টার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার এ পর্যন্ত হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে আমার জন্য 295 কোটি টাকা খরচ করেছে। মুখ্যমন্ত্রী থেকে রাজ্য সরকার কিংবা নিজের পুরনো দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হামেশাই তিনি বিভিন্ন সময় বলে থাকেন যে বিজেপিতে যোগদান করা এবং গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার কারণেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার তিনি। তার বিরুদ্ধে একের পর এক মিথ্যে মামলা করে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জেলে ঢোকানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, কিন্তু ব্রিটিশ শাসনেও তার পরিবারের লোক জেলে থাকায় তিনি সহজে যে মাথা নত করবেন না তাও তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।